অঞ্চলে হ্যাঁ তর্ক বিতর্ক শুরু হলে চুপ থাকতে চাই না, যদি স্বামী রেগে যায় তো সেই সময় চুপ হয়ে যাবে, না যতটা সে কথা ততটাই বলতে হবে, প্রত্যেক কথার উত্তর দিতে হবে। এগুলো বেয়াদবি, তারপরে এগুলিতে কোনোদিন শান্তি পাওয়া যায় না, বরং তার আদব এহতেরাম শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে শরীয়তের কথা। শরীয়তে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কিছু কথা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আপনাদেরকে শোনাই। তিনি বলছেন, প্রথম, স্ত্রীর ওপর স্বামীর অধিকার সম্পর্কে হুকুকুজ জাওজি আলা জাওজাতিহি, স্বামীর অধিকার স্ত্রীর ওপর, প্রথম হচ্ছে আনতুজিল্লাহু ওয়া তুওয়াক্কিরাহু, শ্রদ্ধা সম্মান করবে। আপনার স্বামী শিক্ষিত হোক শিক্ষিত নাই হোক, হ্যাঁ একজন বোনকে বলছি, আপনার স্বামী সে বেশি ইনকাম করতে পারুক আর নাই পারুক, আপনার স্বামী সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, যখন স্বামী তখন কি করতে হবে, তার শ্রদ্ধা রাখতে হবে, অন্তরে সম্মান প্রদর্শন করতে হবে, তাকে বড় মনে করতে হবে, শ্রদ্ধা সম্মান বড়দের করতে হবে। ওয়ান তো আশিরা হবিল হোসনা, এবং তার সাথে সৎ ব্যবহার করতে হবে যে কোনো পরিস্থিতিতে। ওয়ান তোতি আহফি গাইরে মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির হুকুম যদি না দেয়, যে কোনো বৈধ নির্দেশ দেয়, তাহলে স্বামীর কথা মানতে হবে, যে কোনো বৈধ। বাড়িতে থাকা বৈধ কি না? বৈধ নয়, যখন আমার বাড়িতে থাকবে আমাকে না জানে বাইরে যাবে না, তাহলে মানতে হবে না, হবে না? হ্যাঁ, বাড়ির বাইরে যাওয়া জায়েজ, জায়েজ নয় প্রয়োজনে, বাড়ির বাইরে যাওয়া জায়েজ, মহিলাদের পর্দা করে শরীর ঢেকে যদি বাইরে যায়, জায়েজ কিনা মহিলার জন্য? কিন্তু যদি বলে দেখো আমাকে না জানে, তুমি বাড়ির বাইরে যাবে না, কোনো কিছু লাগলে আমাকে জানাবে, তুমি আর কোনো কিছুর প্রয়োজন হয়েছে চলে গেলে তুমি মুদিখানার দোকান, চলে গেলে তুমি মার্কেটে কেনাকাটার জন্য, এটা চলবে না, ওকে জানিয়ে যেতে হবে। তাহলে বাইরে যাওয়া বৈধ ছিল আর বাড়িতে থাকা ওর চাইতে উত্তম ছিল, অকারণাফি বৈধ কন্যা, যদিও বাইরে যাওয়া জায়েজ, আপনাকে একটা জায়েজ কাজেরও যদি হুকুম দেয় তাহলে সেটা কি করতে হবে, পালন করতে হবে, নাফরমানি করবে না। কিন্তু না জায়েজ যদি বলে, না যে কথা বলে, এ তোমার এত লম্বা লম্বা চুল ভালো লাগে না, ও আগের যুগে রাখতে, এখন একটু চুলগুলো ইউরোপিয়ান করে রাখতে হবে, হ্যাঁ তো কি করবে, শুনবে না? শুনবে না, ওই নাফরমান স্বামীর কথা শুনবে না, ঠিক আছে? দেখো রমজান মাসে বলছে ফাসেক পাপিষ্ঠ স্বামী, এরকম মেলা বন্ধের স্বামী রয়েছে, রোজা রাখে না হয়তো, বলছে আজকে তোমার রোজা রাখা চলবে না, আজকে আমার দিনের প্রয়োজন আছে, মানা চলবে? অবশ্যই মানা চলবে না, ফরজ, তার কাছ থেকে তালাক নিতে হবে, কিন্তু তার এই কথা মানা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে স্বামীর কেন, শাসকের কথা, রাজার কথা মানা যাবে না, রাষ্ট্রপতির কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না, কারোর কথা মানা যাবে না আল্লাহকে নারাজ করে, সব স্বামী, স্বামীর কথা তো দূরের কথা, বাপের কথা মানা যাবে না, মায়ের কথা মানা যাবে না। ওয়ান তুজিবা মুতালাবা তাহলে আদিল্লা, আর ন্যায়সঙ্গত স্বামী যদি কোন তলব করে, ডিমান্ড করে, তাহলে সে চাহিদা পূরণ করবেন, ন্যায়সঙ্গত কোনো কিছু যদি তলব করে, দিনে একাধিকবার যদি তার স্বামীর প্রয়োজন হয়, আমরা না একবার বেশি না, হ্যাঁ সপ্তাহে একবার, সপ্তাহে দুইবার, ব্যাস চলবে না, এটা ন্যায়সঙ্গত তার অধিকার এটা, সুতরাং যদি এরকম তলব করে তাহলে আপনাকে সেই প্রয়োজন মিটে। সম্ভাব্য, যা সম্ভব এইরকম সম্ভাব্য চাহিদা পূরণ করা, যা যেই সব চাহিদা পূরণ করতে একজন বোন একজন স্ত্রী সক্ষম স্বামীর জন্য, সেসব চাহিদাগুলো পূরণ করবে বৈধ পথে, কিন্তু অবৈধ পথে নয়। ওয়ান তুশারি কফি আফরাহি ওয়াত্রাহি, সুখে দুঃখে স্বামীর সঙ্গী হবে, সুখের সময় স্বামী হাসছে ওর সাথে হাসি হাসি খুশি করবেন, স্বামীর বাপ মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, অথবা কিছু হয়েছে, কষ্ট হয়েছে, অফিসে কোনো ঝগড়া হয়েছে, একটু মনটা খারাপ আছে, আর সেই সময় হাসতে শুরু, হাসি খুশি ভালো লাগবে নাকি, কি কথা কি কথা বলে ফেলবে, তাই না? তাহলে দুঃখের সময় দুঃখী হইতে হবে, কি হয়েছে তোমার আসলে, হ্যাঁ সমবেদনা জ্ঞাপন করতে হবে, তার দুঃখকে হালকা করার চেষ্টা করতে হবে। ওয়ান তাহফাযাহু ফি নাফসিহা ওয়া মালিহি, এবং স্বামীর খাতিরে, স্বামীর খাতিরে আল্লাহর ভয়ে তার ইজ্জতের হেফাজত করবে, এমন কিছু করবে না যাতে স্বামী অসন্তুষ্ট হয়, এমন কিছু করবে না যাতে স্বামী অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এইরকম কিছু করবে না। স্বামী বলছে পর্দার মধ্যে থাকি, স্বামী হয়তো কারোর সাথে কথা বলা জায়েজ, পর্দার আড়াল থেকে কথা বলা জায়েজ, জায়েজ না?
প্রয়োজনের কথা, পর্দার আড়াল থেকে প্রয়োজনের কথা। যে কোনো মহিলা যে কোনো পুরুষের সাথে জায়েজ রয়েছে যদি ফিতনার আশঙ্কা না থাকে আর ফিতনার কোনো কথা না হয়, প্রয়োজনের কথা। সে টেলিফোনে হোক অথবা দরজার বাইরে আসছে ভিতর থেকে জবাব দেওয়া হোক, ইত্যাদি দাঁড়িয়ে বোরখা পরে আছে কথা বলা হোক, জায়েজ রয়েছে। হ্যাঁ, বসে হোক সামনে বসে ফিতনার আশঙ্কা না থাকে, যদি একাধিক মানুষ থাকে ফিতনার আশঙ্কা নেই, দুইজন নির্জনতা অবলম্বন হইলে ফিতনার আশঙ্কা রয়েছে। কিন্তু একাধিক মহিলা আছে আর পুরুষ আছে, কোনো প্রয়োজনে কথা বলা জায়েজ। কিন্তু যদি স্বামী বলে যে না এইরকম কথা বলা তোমার অমুক অমুকের সাথে চলবে না অথবা অপর পুরুষের সাথে চলবে না, চলবে না চলবে না, স্বামী নিষেধ করেছে। এবং ধন সম্পদের হেফাজত করবে, অনেক মহিলারাই আছে ধন সম্পদ, স্বামীর ধন সম্পদের ক্ষেত্রে বড়ই দুর্বলতা তাদের ইমানের। স্বামীর ধন সম্পদ বোনকে দিয়ে আসে, ভাই গরিব মনে করে ভাইকে দিয়ে আসে, হ্যাঁ মাকে দিয়ে আসে, বাপকে দিয়ে আসে, লুকিয়ে, জায়েজ নয়, অবশ্যই জায়েজ নয়। অথবা প্রয়োজনের বেশি খরচ করে না, যেটা পছন্দ করবে না, নিজে থেকে একটা ঠিক আছে একটা শাড়ি কিনবেন, একটা কাপড় কিনবেন, একটা কিছু খরচ করবেন, জিজ্ঞেস করেন যে আমি এরকম কিনতে চাইছি কিনবো কিনা, জিজ্ঞেস করে। স্বামীর পয়সা আছে, খরচ করছেন, মাসে মাস টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে বেচারা কষ্ট করে, আর ইচ্ছা মতো খরচ করতে আছে, জায়েজ নয়। যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নেবেন, তার ধন সম্পদের হেফাজত করতে হবে, ছেলে মেয়েদের হেফাজত করতে হবে, বাড়ি ঘর ওয়ান তা সোনাবাই তো বাড়ি ঘরের হেফাজত করতে হবে। বাড়ি ঘরকে ময়লা আবর্জনা করে রেখেছেন, বাড়ি ঘরের কোনো যত্ন নেন না, এটা অসন্তুষ্ট করবে স্বামীকে। বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে এলো মেলো হয়ে সবকিছু পড়ে রয়েছে। এইরকম রোগগুলি আজকাল অধিকাংশ অলস মহিলাদের মধ্যে রয়েছে, আর অলসতা এত ধরেছে মোবাইল নিয়ে খেলাখেলি করছে সারাদিন। কিন্তু বাড়িটাকে সেট করে রাখতে হবে, যা কিছু আছে একটু সেট করে রাখতে হবে, বিছানাটাকে সুন্দর করে রাখতে হবে, রাস্তাঘাটে এখানে সেখানে জুতো স্যান্ডেল পড়ে আছে, এগুলো বিরক্তিকর। একটা রুচিশীল একজন মুসলিমের জন্য খুব বিরক্তিকর এগুলো, অসন্তুষ্টির কারণ এটা। তো আপনার স্বামী যদি এরকম দেখে কি করছে সারাদিন, সারাদিন কি করে, তাই না? মোটেই উচিত না এগুলো। বাড়িঘরকে এমনকি অন্য লোকের প্রবেশ থেকে বাঁচিয়ে রাখবে, স্বামীর বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করতে অনুমতি দেবে না, বেগানা ব্যক্তিকে। স্বামী যদি আবার ফাঁসে খায় বলে অসুবিধা না, আমার বন্ধু বান্ধব আসলে খুলে দিও, তো খুলে দিতে হবে নাকি? হ্যাঁ, বাড়িতে কেউ নাই, আপনার স্ত্রী আছে, আর আল্লাহ না করে ফাঁসে স্বামী বলছে যে অসুবিধা না, আমার বন্ধু বান্ধবের বাড়ি আমি যাই, ওদের স্ত্রীদের সাথে আমি গল্প করি, সুতরাং যদি আমার অমুক অমুক বন্ধু আসে ফেরে না আসে তো তুমি একটু গল্প স্বল্প করিও, করবে না? তো হারাম কাজ, আল্লাহকে অসন্তুষ্ট করা কাজ, এজন্য করবে না। ওয়ালা তাখরুজ মিনহু ইল্লা বিইজনি, বাড়ি থেকে তার বিনা অনুমতিতে বেরোবে না। ওয়ালা তাতাজায়্যান লিসাহু, স্বামী ছাড়া অন্যের সামনে একটু সাজা কুজা করা এটা করবে না, সাজবে স্বামীর সামনে। আমাদের দেশের অধিকাংশ মহিলারা উল্টা করে, স্বামীর সামনে যত পুরাতন কাপড় ওগুলো পরে, আর যখন বান্ধবীদের সাথে স্বামীর বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত পার্টি আছে, বিবাহের দাওয়াত আছে, খাতনার দাওয়াত আছে, চামড়া কাটা দাওয়াত আছে, তখন দেখেন কেমন দামি দামি শাড়ি পরে আর মেকআপ করে যায়, ঠিক না? তো অন্যের জন্য সাজে, অন্যের জন্য সাজা জায়েজ নয়, অন্য লোকের নজর পড়ার যেখানে আশঙ্কা আছে জায়েজ নয় যে অন্যের জন্য সাজবে। স্বামীর জন্য মেকআপ করবে, স্বামীর জন্য দামি কাপড়টা, সবচেয়ে দামি কাপড়টা পরবে স্বামীর জন্য, ঠিক আছে। রান্নাঘরে কাজ করার সময় সাধারণ কাপড় পরলো, কিন্তু রান্নাঘর থেকে যখন স্বামীর ঘরে আসলো তখন ভালো কাপড় পরবে, সেন্ট লাগাবে বাড়ির মধ্যে, বাইরে যাওয়ার জন্য সেন্ট লাগাই, এমন স্প্রে করে সুবহানাল্লাহ, রাস্তাতে যেখান দিয়ে মহিলা গেছে একেবারে সুগন্ধিতে ভরা। জানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, ব্যভিচারকারিনী বলেছেন, যদি কোন মহিলার শরীর থেকে কাপড় থেকে রাস্তাঘাটে অপর পুরুষ সেন্ট পায় আতরের সুগন্ধির, তাহলে ফাহিয়া কাজা ওয়া কাজা আহেরা, সে হচ্ছে ব্যভিচারিনী। এটা স্বামীর সামনে করতে হবে, স্বামীর ঘরে। আজকে আমি বাইরে যাব না, ঠিক আছে, আজকে আমার স্বামীর ছুটির দিন, আজকে সারাদিন স্বামী বাড়িতে থাকবে, আর কোনো দেবর দেবর ভাসুরা নাই বাড়িতে, সুতরাং খুব লাগাকে স্প্রে, আর খুব সেন্ট লাগাক, মেকআপ করুক, বারবার করে মেকআপ করুক। বারবার মানে এই না যে ইবাদত বন্দিকে নেই, জিকির আজকার নেই, ফরজ ছেড়ে দিয়ে, আবার এটাও শুরু হয়েছে আজকাল, হ্যাঁ ফরজ বাদ দিয়ে ওই কাজে লেগে আছে। একবার যদি একটু বাথরুমে গেছে আরবার, আরে মেকআপটা ছুটে গেল, একটু কুলি করতে গিয়ে মেকআপ ছিল, আবার লাগাইতে শুরু করলো, দিনে কতবার লাগে তাই না? স্বামীর সামনে সাজবে, অথাতা জান্নাবু মা ইউগুযেবহু, স্বামীকে অসন্তুষ্ট করে এমন কথা কাজ আচার আচরণ থেকে বেঁচে থাকবে, সেগুলিকে অ্যাভয়েড করবে।
ওয়ানলা তুলিহা আলিহি ফি তালাবিন মুরহিক, আর এমন কোন ডিমান্ড স্বামীর কাছে করবে না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। বিদেশে আছেন আপনারা, কত কষ্ট করে যে ইনকাম করছেন, কিন্তু দেশের মানুষরা কি মনে করে যে সৌদি আরবের রিয়ালের গাছ আছে, ছিঁড়লেই হইলো, খালি ছিঁড়তে পারলেই হইলো, তাই না? বাপও মনে করে, মাও মনে করে, স্ত্রীও মনে করে, আত্মীয় স্বজন তো মনে করে, যতই দেন মন ভরিতে পারবেন না। আরো শুধু হালমিম মাজিদ, হালমিম মাজিদ, ওই জাহান্নামের কথা দুনিয়াতে এরা বলে। জি, আর আছে কি দিল আমাকে, একটা টুপি দিয়েছে, কে বলছে একটা তসবি দিয়েছে, কে বলছে একটা আমাকে কি রে যাই নামাজ দিয়েছে, কি যাই নামাজ দিয়েছে, আউযুবিল্লাহ। আর আপনার এদিকে অবস্থা খারাপ, এগুলো কিনতে কিনতে 2000 রিয়াল গেছে, দুই মাসের বেতনই হইতে গেছে। কথা হচ্ছে যে স্ত্রী যেমন যেন এমন তলব না করে, স্ত্রী তলব করে, এ আমার জন্য একটা মালা নিয়ে আসবে, কি নিয়ে আসছো আমার জন্য তুমি, চুড়ি নিয়ে আসবে, চারটা চুড়ি নিয়ে আসবে, এই নিয়ে আসবে, সেই আপনারা বেশি জানেন। ওয়ান তো হাফেজ আল্লাহ কারামাত আলী, পরিবারের মান মর্যাদার খেয়াল রাখবে। অনেক মহিলারা আছে পেটে ভাত হজম হয় কিন্তু কথা হজম হয় না, স্বামী যদি একটু কিছু বলে, ও এবার আমাকে স্বামী একদিন মেরেছে, স্বামী একদিন আমাকে গাল দিয়েছে, এরকম বলে, মানে ওগুলো হয়নি কিছু, স্বামীর বাড়িতে ভাই বোনে ঝগড়া হয়েছে, ওর স্বামীর সাথে ওর বোনে ঝগড়া হয়েছে, হয়তো হতে পারে না পারিবারিক, মায়ের সাথে বাপের সাথে একটু তর্ক হয়েছে বা কিছু হয়েছে, বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, গিয়ে বাড়িতে গল্প করছে, ওই জামাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মানে মেয়ের বাবার বাড়িতে গিয়ে গল্প করছে, বা টেলিফোনের সাথে সাথে বলা হয়ে গেছে, জানানো হয়ে গেছে যে এরকম গল্প মানে ওদের বাড়িতে না, এগুলিতে কষ্ট দেবে স্বামীকে, এগুলো ঠিক নয়। সম্মানের খেয়াল রাখতে হবে যে আমার এই কথাগুলি যদি বাইরে যায় তাহলে আমার স্বামীর মানহানি হবে, স্বামী ছোট হয়ে যাবে সমাজে মানুষের কাছে। ওয়ান তাকুম বি খিদমাতি আওলাদিহিমা, ছেলে মেয়েদের সেবা যত্ন করবে। ওয়ান তুইনাহু আলা মা আমকানা, যথাসাধ্য তার সাথে সহযোগিতা করবে, স্বামী অসুস্থ, আমি অসুস্থ হলে সহযোগিতা করবেন, অথবা স্বামী যদি কোনো কাজে অপারগ হয় সেই ক্ষেত্রেও আপনি সহযোগিতা করবেন। যেমন স্ত্রী যদি কাজ বেশি থাকে আর অপারগ হয় আর বাড়িতে আপনি ফ্রি আছেন তাহলে তার সাথে সহযোগিতা করবেন, এটা দুই পক্ষ থেকে হইতে হবে। ও আনলা তুনকেরা খেইরাহু বিররাহু, আর স্বামী যদি কোনো ভালো কিছু করে, হ্যাঁ, সদ্ব্যবহার করে, সেটাকে তুচ্ছ নজরে দেখবেন না, সামান্য একটা কিছু করেছে, বেশি কিছু নিয়ে যেতে পারেনি, যেমন সস্তা কিছু একটা মোবাইল, 200 টাকারই মোবাইল নিয়ে গেছে, সব স্বামী আসছে দেখছি এখানে সৌদি আরব থেকে আসার পরে গ্যালাক্সি নিয়ে আসছে, আর কত কি নিয়ে আসে, 2000-3000 মোবাইল ওদের হাতে, আর তুমি আমার কাছে 200-300 টাকার কি নিয়ে এসছো, এটা এরকম করবেন না। ওইটা দিয়ে শুক্রিয়া আদায় করে, তারপরে যেভাবে শুক্রিয়া আদায় করে যেখানে যে ভাষা দিয়ে চলে, তারপরে তখন নিজের তলবের কথা বলতে পারেন যে আগামীতে যদি এইরকম পারো বা কিছু, বা সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে এইরকম বলবেন না যে এটা এমন কি নিয়ে এসছো, কয় পয়সা দামের জিনিস নিয়ে এসছো, এরকম নয়। ও আম্মা হুকুকুজ জাউজ আলা জাউজ, স্ত্রীর অধিকার স্বামীর ওপর। এতক্ষণ তো বোনরা দেখলো যে একতরফা কথা চলছে, তাই না, সবগুলি আমাদের চাপানো হলে এই করতে হবে, এই করতে হবে, আর এই করতে, এখন শুনেন আপনাদের কি রয়েছে, বোনদেরকে বলছি, আর আপনাদের কি দায়িত্ব রয়েছে।